আপনি কি কখনো ভেবেছেন একটি লোহা একটি কাঠের ভিতর ঢোকাতে এই লোহাটির উপর কতটুকু ওজন বা চাপ দিতে হবে? 5 কেজি, 10 কেজি, মেবি 20 কেজি। কিন্তু আপনি এটা কোনো সময় চিন্তা করেছেন এটা আমরা কিভাবে 500 গ্রাম হাতুর বা হ্যামার দিয়ে আরো বড় লোহা আরো শক্ত জিনিসের ভিতর ঢোকাতে পারি যার উপর 20 কেজি ওজন বা চাপ দিয়েও সম্ভব হয় না? হ্যাঁ, ঠিক সেভাবেই ইলেকট্রিক চার্জের উপর চাপ প্রয়োগ করে আর সেখানে থাকা ইলেকট্রন গুলোর গতি বা স্পিড বৃদ্ধি পায় আর এটার সাথে সাথে ভোল্টেজ বাড়তে থাকে আর এম্পিয়ার কমে যেতে থাকে। আমরা যদি পানি চলমান পাইপের মুখে চাপ দিয়ে ধরি তাহলে পানি স্পিড বেড়ে যাবে আর পানি কম আসবে। এখানে দেখুন, পানিকে দুজি আমরা ভোল্টেজ ভাবি, যখন মোটা পাইপ থেকে চিকন পাইপে যাই তখন পানির স্পিড অনেক বেড়ে যায়। এর মানে ভোল্টেজ হলো এর স্পিড এবং এম্পিয়ার হলো এর প্রশস্ত বা ফার, আর ঠিক এইভাবেই ভোল্টেজ বাড়ানো বা কমানো হয়। আমরা সামনে বিজ্ঞান মেলার অনেক রকম প্রজেক্ট এবং রিয়েল টেকনোলজি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।